দৌড়ের ক্ষেত্রে উসাইন বোল্ট যেমন, অঙ্কের ব্যাপারে নীলকান্ত ভানু ঠিক সেরকম। তিনি মনে মনে অঙ্ক করতে পারার বিষয়টিকে স্প্রিন্ট বা দৌড় প্রতিযোগিতার সঙ্গে তুলনা করেন। ভানুর মতে অঙ্ক একটা বিশাল মানসিক স্পোর্ট এবং অঙ্ক নিয়ে মানুষের ভয় দূর করাই তার জীবনের মূল লক্ষ্য। সবাই তাকে ডাকে ভানু নামে। তিনি বলেন সবসময় সংখ্যার কথা তার মাথায় ঘোরে এবং তিনি এখন বিশ্বের দ্রুততম মানব ক্যালকুলেটর। মাত্র 20 বছর বয়সে মেন্টাল ক্যালকুলেটর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল জিতলেন এই ভানু প্রকাশ। নীলকান্ত ভানু বলেন, আপনি যদি খুব দ্রুত দৌড়াতে পারেন কেউ আপনাকে কোনো রকম প্রশ্ন করবে না, কিন্তু মনে মনে অঙ্ক করতে পারলে তা নিয়ে অনেকের মাথায় অনেক প্রশ্ন আসে। আমরা উসাইন বোল্টের ক্ষমতা দেখে মুগ্ধ হই। যখন তিনি 9.8 সেকেন্ডে 100 মিটার দৌড়ান, তখন আমরা তাকে নিয়ে বাহবা দিই। আমরা তখন কিন্তু বলি না যে পৃথিবীতে গাড়ি আছে, বিমান আছে, অত দ্রুত দৌড়ানোর দরকার কি। ভানু বলেন, ক্যালকুলেটর আছে বলে মাথা ব্যবহার করার দরকার নেই, এর পেছনে তো কোনো যুক্তি থাকতে পারে না। আসলে মানুষের দেহ যে অবিশ্বাস্য কিছু করতে পারে, এটি মানুষের জন্য একটি অনুপ্রেরণার ব্যাপার। দ্রুত অঙ্ক করতে পারা বা মাথা ব্যবহার করে হিসেব করতে পারাটাও একইভাবে দেখা উচিত। চ্যাম্পিয়ন হওয়ার পর তিনি বলছেন যে, আমি এখন নিয়মের কাঠামোর বাইরে গিয়ে মানসিক অঙ্কের অভ্যাস করছি। সেখানে আমি সারাক্ষণ সংখ্যা নিয়ে ভাবি, আমার মাথায় সব সময় সংখ্যা ঘোরে। আমি খুব জোরে গান ছেড়ে দিয়ে অঙ্ক করার অভ্যাস করি। অনেক সময় লোকের সঙ্গে কথা বলার সময় ক্রিকেট খেলতে খেলতে সংখ্যা নিয়ে ভাবি, কারণ মস্তিষ্কের গঠনই এমন যে সেটি একই সঙ্গে অনেক কাজ করতে সক্ষম। ভানু বলেন, আমি যখন কথা বলছি তখন একই সঙ্গে আমার পাশ দিয়ে যতগুলো ট্যাক্সি চলে গেছে সবার নম্বর আমি বলে দিতে পারবো। কিংবা ধরুন, আমি একজনের সঙ্গে যখন কথা বলছি তখন কতবার তিনি চোখের পলক ফেলেছেন সেটি আমি গুনতে থাকি। এভাবে মস্তিষ্ককে সব সময় খাটানো যায়।